এই ভিডিওটা আমি যখন বানাতে শুরু করলাম এখন রাত 2:13 বাজে। এর আগে আমি ঘুমাইছিলাম, কারণ সন্ধ্যাবেলায় আমি ঘুমাইছিলাম। আসলে আমার ঘুমার কোনো টাইম টেবিল নেই, যখন মনে হয় একটু ঘুমানোর দরকার দেন আমি ঘুমাই পড়ি। কারণ আমি একটা ঘুমাইতে পছন্দ করি না, আমি মানে যখন আমার ক্লান্ত বোধ হয় ওখানে ঘুমানো আমি মনে করি আমার উচিত, সো এর জন্য ঘুমাইছিলাম। আর আপনাদের একটা বিষয় জানানো উচিত, কারণ এর আগে আমি মনে করি না এই বিষয়টা আপনাদের আর কেউ জানাইছে। সো এর জন্য আপনাদের ভাবলাম যে এই বিষয়টা আগে জানাই। সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা মার্কেট প্লেসের ক্ষেত্রে। বিভিন্ন মার্কেট প্লেসে কিছু বায়ার নক করে দেখা গেছে ওরা 3-4 বছর আগে মার্কেট প্লেসের অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, কোনো কাজ টাজ দেয় না বা কোনো রিভিউ নেই, এরকম কোনো বায়ার খুবই খুঁজে পাওয়া যায়। সো আমিও এই যে কিছুক্ষণ আগেও একটা বায়ার পেলাম, এর আগেও আমি অনেক পাইছিলাম, এরা নক করে হ্যালো হাই এভাবে নক করার পরে খালি জাস্ট আপনাকে বলে যে আপনার সাথে কাজ করবো, এবং সে আপনাকে বাইরে অফার করে যে বাইরে মার্কেট প্লেসের বাইরে যাই এবং দেন তা কাজ করি। সো আমারও এই বিষয়ে খানিক আগে ও একটা নকার ছিল। সো এরকম যদি পরিস্থিতিতে পড়া, বিশেষ করে ফাইবার মার্কেট প্লেসে এই পরিস্থিতিতে বেশি পড়া হয়। আপনারা যদি এরকম কোনো পরিস্থিতিতে পড়েন তাহলে আপনাদের প্রথম কথা হচ্ছে যে ওদের সাথে মার্কেট প্লেসের বাইরে কাজ করার মানে স্বীকার তো করবেন, এটা অবশ্যই স্বীকার করবেন না, বিশেষ করে মার্কেট প্লেসে। এবং অবশ্যই আপনারা যে ওনার কন্টাক্ট ইনফরমেশন দিচ্ছে, অবশ্যই ফাইবার মার্কেট প্লেস বা যে কোনো মার্কেট প্লেস আপনাকে বুঝাই দিবেন যে উনি আমাকে কন্টাক্ট ইনফরমেশন দিচ্ছে, আমি ওনার সাথে কাজ করতেছি না, এরকম একটা সতর্কতা বানিয়ে দিয়ে দিবেন। কারণ এরা আসেই অ্যাকাউন্ট নষ্ট করার জন্য। এরা মনে করেন আপনাকে আগে প্রথমে বলবো যে আমি মার্কেট প্লেসের বাইরে কাজ করবো, ইনফরমেশন দিবো, এবং দেখা যাচ্ছে আপনি মার্কেট প্লেসের জন্য যোগাযোগ করতেছেন, আপনার সাথে জনকে বনে বনে ঠিক হইতেছে না, দেন তারপরে আপনার ফাইবারে আপনার সম্পর্কে রিপোর্ট করবো, দেখেন উনি মার্কেট প্লেসের বাইরে আমার সাথে কাজ করার জন্য রাজি হয়েছি। সো এইভাবে অনেক অ্যাকাউন্ট নষ্ট হয়। আমি তো আসলে এই বিষয়টা বেশি একটা অভিজ্ঞ এবং আমি জানি এই বিষয়গুলো। সো এইভাবে অনেক ফাইবার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়, দেখা যাচ্ছে বলতেছে ফাইবার অ্যাকাউন্ট যে তুমি মার্কেট প্লেসের বাইরে কাজ করার জন্য তোমাকে অ্যাকাউন্ট সাসপেন্ড, মানে এই সামান্য একটু ভুলের জন্য। সো আমি আগেই বলে রাখলাম, যদি এরকম কোনো ক্লায়েন্টের পরিস্থিতিতে পড়েন অবশ্যই আপনার কাজ হচ্ছে তাকে না বলে দেওয়া, এবং ফাইবারের কাছে নালিশ করা যে দেখেন এই ক্লায়েন্ট আমাকে বাইরে কাজ করার জন্য অফার করতেছে কিন্তু আমি তার সাথে কাজ করবো না, আমি ফাইবারের খুব সৎ, মানে এইভাবে উপস্থাপন করবেন। আর তাছাড়া আমি ক্লায়েন্ট যে ক্লায়েন্ট আমার লক্ষ্য ছিলাম ওই ক্লায়েন্টের সাথে বাইরে কথা বলছি এবং মানে ওনার সাথে মানে ফোনে কথা বলছি হোয়াটসঅ্যাপে। সো ওনার সাথে তাহলে আমার যা মনে হলো যে উনি আসলে ফ্যাক, উনি এমন না বলতেছে, উনি ওনার কথা শুনে বলছি উনি আসলে ফ্যাক, এবং উনি মরক্কো থেকে আমাকে লক করছিল। আমি অবশ্যই ওনার সম্পর্কে একটা রিপোর্ট মারছি, তারপরে অবশ্য বাইরে কথা বলছি দেখি আসলে কি আসল কি না ফ্যাক আপনাদের জানার জন্য, পরে দেখতে পেলাম যে আসলে ফ্যাক। তো এই পরিস্থিতিতে যদি পরে কি করা উচিত আমি দেখেন কি করছি, একবার লাইভ আমি ভিডিও রেকর্ড করে রাখছি আপনারা যাতে বুঝতে পারেন। ওকে, তো দেখুন এই ক্লায়েন্ট আমাকে মেসেজ করছে এবং সে বলতেছে আই নিড টু কমার্স এক্সপার্ট টু বি এ পার্টনার অন মাই এজেন্সি, ওনার মানে একটা পার্টনার দরকার ওনার এজেন্সির জন্য, ও কমার্স এক্সপার্ট, সো এর জন্য আমাকে মেসেজ দিয়েছে। আমি যখন ওনার প্রোফাইল চেক করলাম এবং ওনার প্রোফাইল থেকে দেখলেন উনি 13 নভেম্বরের 13 সালে জয়েন করছে, ওনার বাড়ি হচ্ছে মরক্কো, এবং দেখেন তার কোনো রিভিউ নাই এবং তার কোনো গিগও নাই। তারা মানে এটা বুঝে নিতে পারেন এটা ক্লায়েন্ট হতেও পারে না হতে পারে, যদি সে ক্লায়েন্ট হতো তাহলে অবশ্যই তার প্রোফাইলে একটা না একটা রিভিউ পাইতাম, যেহেতু সে 13 সালে জয়েন করছে তার মানে তার একটা হলো রিভিউ থাকা উচিত ছিল, মানে স্যালারি ফিডব্যাক, কিন্তু নাই। এবং সে আমাকে পরবর্তীতে মেসেজ করে বলতেছে লেটস টক অন হোয়াটসঅ্যাপ, মানে বলতেছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সে আমার সাথে টক করবে, মানে কথা বলবে, এবং সে তার একটা হোয়াটসঅ্যাপের নাম্বারের স্ক্রিনশটও দিয়েছে। আমি এটি বুঝে নিলাম এটা ক্লায়েন্ট হতেও পারে না হতে পারে, কারণ যেহেতু তার প্রোফাইলে আমি কোনো রিভিউ দেখতে পাইনি, সত্যি আমি ভয় পাইছি, যার কারণে আমি এটা ফাইবারে রিপোর্ট করবো এবং ফাইবারে বলবো যে সে তার ফোন নাম্বার নিয়ে বাইরে যোগাযোগ করতে বলতেছে এবং আমি করতে উৎসাহী নই, কারণ আমি আমার অ্যাকাউন্টটা হারাইতে জানি, এর জন্য আমি ফাইবারের কাছে এটা বিচার দিব এবং আমি এখান থেকে রক্ষা পাবো। যদি আমার সাথে তার সাথে যোগাযোগ করতাম সে যদি পরবর্তীতে ফাইবারে আমার অ্যাকাউন্ট ক্ষতি করার জন্য ট্রাই করতো তাহলে অবশ্যই সে সাকসেস হইতো। আমি চাই না যে আমার দুর্বলতা সে কাজে লাগাক, তো এর জন্য অবশ্যই আমি তাকে তার সম্পর্কে একটা রিপিউট করবো ফাইবারের কাছে, এবং আমি অলরেডি একটা লিখে রাখছি যে আমি বিপদে আছি যে আমার ক্লায়েন্টের ফোন নাম্বার নিয়ে যোগাযোগ করতে বলতেছিলেন, এবং এই সম্পর্কে আমি একটা
ছোট্ট একটা আর্টিকেল লিখলাম, এটা জাস্ট কপি করে আমি টার্মস এন্ড কন্ডিশনে জাস্ট পেস্ট করে এটা দিয়ে বোঝাতে চাচ্ছিলাম যে আমি তার সাথে বাইরে বাইরে তাকে বলি নাই যে আমি তার সম্পর্কে রিপোর্ট করছি, এবং ফাইবার যদি চেক করে দেখে এবং সে বুঝতে পারবে, ফাইবার বুঝতে পারবে যে আর সত্যি আমি সত্যি কথা বলতেছি, যদি এটা ক্ষতিকর অ্যাকাউন্ট হয় তাহলে এটা সাসপেন্ড করে দিতে পারে। আমি চাই এটা সাসপেন্ড করে দেখ, কারণ আমি চাই না তার সাথে বাইরে যোগাযোগ করতে। সো আমি একটা স্ক্রিনশটও দিই এবং সে নাম্বার দিছে তার একটা স্ক্রিনশট দিই এটা। ওকে, আমি দুইটা স্ক্রিনশট রাখছি, এখন আমি এটা আপলোড করলাম। ওকে ফাইন, এবং আমি ফাইবারের কাছে একটা রিপোর্ট করলাম, সে আমাকে বাইরে যোগাযোগ করতে বলতেছে, এর জন্য আমি রিপোর্ট করলাম, এবং সে ক্লায়েন্ট কলে বুঝতে পারলো না, মানে যদি ফেক হয় সে বুঝতে পারলো না, ফাইবার একে না জানেই অটোমেটিকলি একে রিপোর্ট রিমুভ করে দিবে, মানে একে অফ করে দিবে। তো যাই হোক, দেখেন আমি অলরেডি একটা ক্রিকেট জমা দিলাম, এই যে দেখতেছেন কিছুক্ষণ আগে। সো দেখি ফাইবার সাপোর্ট টিম কি বলে। সো দেখতে পাচ্ছেন যদি এটা ফেক ভায়ার হয় তাহলে অবশ্যই ফাইবার টিম এর বিরুদ্ধে অ্যাকশন গ্রহণ করবে। আমি চাই এর বিরুদ্ধে অ্যাকশন গ্রহণ করুক, আর আপনারা যখন এই পরিস্থিতিতে পড়বেন অবশ্যই ফাইবারে জানাবেন, যদি না জানে আপনি তার সাথে যোগাযোগ করেন, সে যদি ফেক ভায়ার হয় এবং সে সে আপনি যে তার সাথে যোগাযোগ করছেন সে তিনি যদি ফাইবারের কাছে কোনো রকম ভাবে বুঝাই দেয় তাহলে গেলে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড। আমি চাই না আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড হোক, তাই আমি আগেই ফাইবারের কাছে নালিশ করলাম। এবং অনেকে ভাববে যে আমি ভুল পথে আছি, কিন্তু আমি আসলে তার প্রোফাইল দেখে আমি এই সিদ্ধান্তটা নিয়েছি, যদি সে তার তো একটা রিভিউ টিভিউ থাকতো তাহলে আমি অবশ্যই এই কাজটা করতাম না। তো আশা করি সবাই বুঝতে পারছেন। সো এই পরিস্থিতিতে যারা পড়বেন অবশ্যই তারা ফাইবারের কাছে নালিশ করবেন, আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।